नमस्कार बंधुरा, गोपाले हिसेले आपनादे सबाई के स्वागत। वेदारटा एखन भीषण खराब जाच्छे, घरे घरे सर्दी काशी ज्वरे सबाई नाजेहाल हुए रोयेछे। आर एई रकम असुखे मुखेर खाबारे टेस्ट किन्तु एकदम बदले जाए, किच्छु खेते भालो लागे ना। ताई आमी निये एसेछि आजके एकटा खूब सिम्पल अथच खूब टेस्टी एकटा आलुर चाटेर रेसिपि, जेटा ছোটো থেকে বড় সবাইকে কিন্তু খাওয়াতে পারেন। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই স্পেশাল আলুর চাটটা তৈরি করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে একটু জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার একটু আলু সেদ্ধ করে নেব। আমি দেখুন এই ধরনের আলু নিয়েছি, ছোট ছোট লাল লাল যে বেবি পটেটো হয় সেই ধরনের আলু দিয়ে এটা করছি। তবে আপনারা যে নর্মাল আমরা যে আলু দিয়ে সাধারণত ঘরে রান্না হয় সেই আলু দিয়েও করতে পারেন। আলুটা সেদ্ধ করব, সেজন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি রেগুলার ইউজ করা আলু দিয়ে করেন, মানে বড় আলু দিয়ে যদি করেন, তাহলেও কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে হবে। আর আলুটাকে কিন্তু তখন ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারে চারটে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার পুরো প্রেসারটা না বেরোনো পর্যন্ত প্রেসার কুকারটা খোলা যাবে না। এই সময়ের মধ্যে আমি এই রান্নাটার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে নিচ্ছি। সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই এক মুঠো চীনাবাদাম ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে চীনাবাদাম একটু ড্রাই রোস্ট করে দিলে মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই ফ্লেমটাকে কমে রেখেই বাদামটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। বাদামটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই বাদামটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। তবে একবারে কিন্তু পাউডার ফর্ম নয়, একটু দানা দানা যেন থাকে সেইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। বাদামটাকে তো ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। আর এবার এই রান্নাটার জন্য একটা মশলা তৈরি করব, সেজন্য আমি প্যানের মধ্যে কিছু জিনিস সাজিয়ে নিয়েছি। কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি। নিয়েছি গোটা ধনে দু চামচ আছে। আমি এখানে আলুর পরিমাণ নিয়েছি 400 গ্রাম, সেই অনুযায়ী আমি মশলা নিয়েছি। আপনারা যদি আলুর পরিমাণটা কম বা বেশি করেন সেই অনুযায়ী কিন্তু মশলাটাও কম বা বেশি করে নেবেন। যাই হোক, ধনেটা তো বললাম 2 চামচ আছে, জিরেও 2 চামচ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আছে, 10-12টা গোটা গোলমরিচ আছে। জ্বর সর্দি কাশিতে মুখে যখন কোনো রুচি থাকে না, একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে। আর গোলমরিচের ঝালটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না খেতে, বা শরীরের জন্য খুব একটা খারাপ নয়। আর নিয়েছি লবঙ্গ 7-8টা। এখানে গোটা গরম মশলার মধ্যে শুধু কিন্তু লবঙ্গটাই নিয়েছি, এলাচ দারচিনি লাগবে না, কেননা সেই ফ্লেভারটার দরকার নেই। শুধু লবঙ্গটা একটু ঝালঝাল টেস্টের জন্য নিয়েছি। এবার ফ্লেমটাকে কমে রেখে এই মশলাগুলোকেও ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই মশলাটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে এটাও গুঁড়ো করে নেব। বাদামটা গুঁড়ো করে রেখে দিয়েছি, মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে, মানে যাতে বডিটা একটু ক্রিস্পি হয়ে যায়, সেরকমভাবে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ করার পর আমি কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোর গায়ে ফর্ক দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি, যাতে নুন মশলা সব আলুর ভেতর অবধি খুব ভালো মতো ঢুকে যায়, খেতেও খুব ভালো লাগে। 3-4 মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আলুর গায়ে এখন একটা ক্রিস্পি লেয়ার চলে এসেছে। আর এখানে আরেকটা টিপ আপনাদের দিয়ে রাখি, যাতে
আর এই টিপসটা যদি আপনারা ফলো করেন এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। এটা যেহেতু আলুর একটা রেসিপি তাই আলুটা সেদ্ধ করতে হবে, আর আলু সেদ্ধ করার সময় এমনভাবে সেদ্ধ করবেন যে আলু সেদ্ধ হবে কিন্তু গলে যাতে না যায়। গলে গেলে কিন্তু এই রান্নাটা একদমই খেতে আর ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেব একটু টমেটোর টুকরো। আপনারা যদি পেঁয়াজ খাওয়া পছন্দ করেন তাহলে একটু চপ করে এখানে পেঁয়াজ দিতে পারেন, তবে পেঁয়াজটা কিন্তু ফোড়নটা যখন দিলাম সেই সময় দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আলুটা দেবেন। টমেটোটাকেও মিশিয়ে নিয়েছি, টমেটোটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, আলু সেদ্ধ করার সময়ও কিন্তু নুন কিছুটা দেওয়া ছিল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দেব, দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট করা বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম আমি, কিন্তু দেখুন একদম পাউডার ফর্ম করিনি, একটু দানা দানা রেখেছি, কেন খাওয়ার সময় এই দানাগুলো মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশালা। চাট মশালা যদি ঘরে না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন, তবে লেবুর রসটা কিন্তু একদম শেষে দিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচিটা ভালো করে মেশানো হয়ে গেছে। আলুর চাট এবার পরিবেশনের জন্য একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই আলুর চাটের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু এই জ্বর সর্দি কাশিতে মুখে স্বাদ ফেরাতে কিন্তু একবারে অনস্বীকার্য একটা, তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন। আর তারপর রুটি পরোটার সাথে যেমন খেতে পারেন সেরকম আবার শুধু মুখেও এটা খেতে ভালো লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।